নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মিমারিতে ঘটনাটি ঘটেছে শনিবার পূর্ব বর্ধমান জেলার মিমারি থানার সাত বিজুর গ্রামের ক্যানেল পার এলাকায় মৃত ব্যক্তির নাম বন্ধু মাঝি বয়স আনুমানিক পঞ্চান্ন বছর তার বাড়ি কন্দরবপুর গ্রাম এলাকায় জানা গেছে মৃত ব্যক্তি দশমীর দিন বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন কিন্তু কোনো সন্ধান না মেলায় পরিবারের তরফে মেমারি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়

এটা কোন থানার অন্তর্গত তোমার নাম কি বুলেট মাঝি আর বাবার নাম বন্ধু মাঝি মন্টু মাঝি বন্ধু মাঝি বন্ধু কিরম বয়স হবে ওনার পঞ্চান্ন এখন এদিন সকালে ক্যানেল পার সংলগ্ন এলাকায় একটি মৃতদেহ দেখতে পান স্থানীয়রা খবর দেওয়া হয় মেমারি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মৃত ব্যক্তির পরিবারের লোকজন তার পরনের প্যান্ট দেখে শনাক্তকরণ করেন মৃত ব্যক্তির ছেলে যার মাথায় গোলমাল ছিল বলছেন ওনার কি নাম জানেন ওনার মধু মাঝি না কোন গ্রাম বাড়ি আর ব্যাপার হচ্ছে যে ওনার মাথায় কি প্রবলেম হয়েছিল দুর্গা পুজোর দশমীর দিন উনি বাড়ি থেকে বেরিয়ে যান হ্যাঁ ছিল লুঙ্গি আর সবুজ একটা হরট্যান পরা ছিল হ্যাঁ তো ওনাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি ফেসবুকেও ওনার ইয়ে দেওয়া হয়েছে সেখান থেকেও কেউ ফোন হয়নি চারিদিকে পোস্টার নিখোঁজ পোস্টার দেওয়া হয়েছিল ঠিক আছে আপনি আজকে হঠাৎ খবর পাওয়া যায় যে আমাদের এই কন্দপুর ক্যালেন পারে একটা বডি ওরকম পাওয়া গেছে তা ওনার ছোট ছেলে এসে আইডেন্টিফাই করে প্যান্টটা দেখে যেরকম পরনে সবুজ প্যান্ট ছিল ওই প্যান্টটা দেখে আইডেন্টিফাই করে যে উনি ওই যে বডিটা পাওয়া গেছে ওটা ওনারই বাবারই বডি এই হচ্ছে কি এখানকার স্থায়ী বাসী স্থায়ী বাসি আপনার নাম আমার নাম সন্দীপ চক্রবর্তী এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পরিবারের দাবি মৃত ব্যক্তির মাথায় সমস্যা ছিল তিনি দুর্গাপুজোর দশমীর দিন বাড়ি থেকে বেরিয়েছিলেন তারপর থেকেই তিনি নিখোঁজ হয়ে গেছেন তবে কি কারণে এই মৃত্যুর ঘটনা খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ রিপোর্ট কলমের দুনিয়া